হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আফরোজ আলম আশা আজকে তোমাদের সামনে চলে এসেছি অন্যরকম একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে লেপে কেন লাল রঙের কাপড় ব্যবহার করা হয়। যেহেতু শীতকাল সেহেতু প্রশ্নটি চলে আসে। একসময় আমাদের চারপাশে সবাই লেপ ব্যবহার করত, কিন্তু কালের বিবর্তনে দেখা যাচ্ছে লেপ হয়তো বা কম ব্যবহার করা হয়। কিন্তু লেপে কেন লাল কাপড়ই ব্যবহার করা হতো? লাল রঙের কাপড়ই কেন ব্যবহার করা হয় লেপে? এত বাহারি রং থাকতে, নীল, সাদা, কত রকমের বাহারি রং, তা না, লাল রঙে কেন ব্যবহার করা হয় লেপে? তো সেই বিষয়টি আমরা আজকে জেনে আসি। চলো, মৌসুম আসার আগেই শীত অনুভব হয়, লেপ তোষক বানানোর ধুম পড়ে যায়। তবে শীত আসার আগেই লেপ তোষকের দোকান ছেয়ে যায় লাল আভায়। লেপ মানেই তুলায় মোড়ানো লাল কাপড়। প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ লেপে কেন লাল কাপড় ব্যবহার করা হয়? একসময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নাম ছিল সর্বত্র। লম্বা আঁশের কার্পেশ তুলোয় বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকানোর পর ভরা হতো মুলায়ম সিল্ক মখমলের মাঝখানে। সেই মখমলের রং ছিল লাল, সুগন্ধের জন্য দেয়া হতো আতর। এখন অবশ্য উচ্চ মূল্যের কারণে মখমলের কাপড় ব্যবহার করা হয় না। বাংলা, বিহার, উড়িষ্যা সহ অভিভুক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমল থেকেই লাল কাপড় ব্যবহারের চল চলে এসেছে। এরপর মুর্শিদ কুলি খানের জামাত নবাব সুজাউদ্দিন মখমলের পরিবর্তে সিল্ক কাপড় ব্যবহার করা শুরু করেন। তবে রঙের কোনো পরিবর্তন আসেনি। মখমল ও সিল্ক কাপড় সাধারণের নাগালের বাইরে হওয়ার কারণে পরবর্তীতে সাধারণ কাপড় ব্যবহার করার চল শুরু হয় আর কাপড়ের রং লালই থেকে যায়। লেপ তোষকের ব্যবসায়ীরা জানান, লেপে এই রীতি ও রঙের ব্যবহার নবাবরাই অনুসরণ করতেন, সেই থেকে লাল কাপড়ের ব্যবহার বানানোর রীতি চলে এসেছে। এছাড়া লেপ কখনো ধোয়া যায় না, লাল কাপড় ময়লাও হয় কম, তাই জন্যই লাল কাপড় ব্যবহার করা হয় লেপে। আমরা এই ভিডিও থেকে জেনে আসলাম কি জন্য লেপে লাল রঙের কাপড় ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।